যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব শুনতে আসে আর এইটাও জানে যে আমির হামজা ওর বাবার কথা বলবে না যা বলবে কোরআন থেকে শুনতে শুনতে যখন দেখে কি এ যা বলছে একটাও তো আমার বাস্তবতার সাথে মিলছে না কারণ আমি ঘোষ খাই আমার বিপক্ষে বলে আমি সুদ খাই আয়াত সব আমার বিপক্ষে যায় আমার বউ বেপর্দায় চলে কই আমার পক্ষে তো কোনো কিছু বলে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মানজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা হে নবী আপনি দেখবেন ওই মানুষগুলো বিশ্বাস করে শুনতে আসে যখন দেখে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলছে না আস্তে করে পেছন দিক থেকে দেখবেন ওরা কেটে পড়ছে ওরা কোরআনকে এত সম্মান দেয় কোরআনের ধারে কাছে বসে না এমন মানুষ আমরা বাংলাদেশে অনেক জায়গায় পাই মসজিদ আল্লাহর ঘর এত পবিত্র জায়গা মনে করে নিজে তো কোনোদিন ধারে কাছে বসে না শুধু সম্মান জানিয়ে চলে যায় মসজিদের ভেতরে গরু উঠে পোষা পায়খানা করেছে চিল্লাচ্ছে মুয়াজ্জিন সাহেব কোথায় গরু কার মালিক কি কোনো খোঁজ খবর রাখে না এক মুরব্বি এসে বলছে মুয়াজ্জিন সাহেব চিল্লাবেন না গরুটা আমার গরু আপনার আপনি বুক ফুলিয়ে বলছেন মানে আপনি কন্ট্রোল করতে পারেন না বলছে মুয়াজ্জিন সাহেব আপনি মুখ সামলিয়ে কথা বলেন কারণ এই গরু আপনি আমারে দেখেছেন জীবনে কোনোদিন আমি মসজিদে আসি কারণ আমি জানি এটা পবিত্র জায়গা ও গরু তো জানে না এই কারণে এসেছে আজ আমরা কোরআনকে এত সম্মান দেই এত ভালোবাসি এত মর্যাদার উপরে রাখি যে কোনোদিন কোরআন খুলেও দেখি না তিন নম্বরে আল্লাহ পাক বলেন যারা মুমিন এই মানুষগুলো কোরআন শুনতে আসে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনার জবান থেকে যখন ওরা কোরআন শুনবে আর অনুধাবন করবে এর মর্ম বাণীগুলো বুঝবে দেখবে চোখের পানি অশান্তে তখন পড়ছে যখন তারা বুঝবে যেটা আল্লাহ কি বলতে চায় আমি কি করছি এর মর্ম বাণীগুলো উপলব্ধি করা অনুধাবন করার ক্ষমতা যাদের আছে ওদেরকে আপনাকে পিটানো লাগবে না দেখবেন এমনিতে ওদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আজকে সবার চোখে পানি আসবে না বিষয়টা এমন না আপনার যদি অনুধাবন করার উপলব্ধি করার ক্ষমতা থাকে শক্তি থাকে আপনাকে বলাও লাগবে না যে ভাই আপনি কাঁদেন আপনি এমনি কাঁদবেন এক ছেলে বলেছিল মা আমার যখন টয়লেট লাগবে তুমি আমারে বলে দিও মা বলছে তোর বলা লাগবে না টয়লেট যখন তোর আসবে তোর তোর নিজেই তুই টের পাবি তোর বলা লাগবে না তুই তখন নিজেই দৌড় দিবি কোরআনের মর্মবাণীগুলো যদি সত্যি আপনি উপস্থাপন করেন উপলব্ধি করেন বুঝতে পারেন যে আল্লাহ কি বলতে চায় আর আমি কি করছি এমনিতেই দেখবেন কখন চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আপনি টেরও পাবেন না জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের শ্রোতা আমরা শুনলাম তিন প্রকার কয় প্রকার বলেন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ পাক বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজায় কম্পন ধরে আমার আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় এর মর্ম বাণীগুলো বুঝলে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায় আর বাড়ি যাওয়ার আগে তাদের ভরসা একমাত্র হয় আমি আল্লাহর উপরে আজকে আমরা এক দেড় ঘন্টা কথা শোনার পরে আমাদের আমাদের ভরসা আস্থা বিশ্বাস আমাদের ওই মালিকের উপরে এমন ভাবে তৈরি করা লাগবে
আমার ওই ছোট মেয়েটা আছে এক বছর দুই মাস বয়স মাত্র মাঝে মাঝে আমি ওরে দেখি উপরের দিকে যখন আমি ছুঁড়ে মারি তখন ও হাসে ওর বিশ্বাস আমার বাবা উপরে যত ছুঁড়ে মারবে নিচে হাত পেতে থাকবে কি আর বড়টার বয়স সাত বছর ওরে যদি একটু ইসু করে আগে কানাকাটি করে কারণ ওর বিশ্বাস এখন আর নেই আমার উপরে ও মনে করে আমার বাবা যদি উপরে ছুঁড়ে মারে ধরতে পারবে না পড়ে গেলে আমার লাগবে আর ছোটটার ওই বিশ্বাস এখনো হয়নি ওর বিশ্বাস শুধুমাত্র কার উপরে আমার উপরে বলেন বলেন এই জন্য ওরে যত উপরে মারি তত হাসে অন্তত আজকের এই এক দেড় ঘন্টা কথা শোনার পরে আমার এই ছোট্ট মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা যেন আস্থা যেন আল্লাহর উপরে আমরা নিয়ে যেতে পারি কথা বুঝতেছেন কি বোঝাতে চাই কোরআনের শ্রোতা পেলাম আমরা তিন প্রকার এক নম্বরে কাফের দুই নম্বরে মোনাফিক তিন নম্বরে মমিন এখন আপনার অবস্থান কোথায় আছে আপনি নিজে এবার ফয়সালা করেন আল্লাহ পাক যেন প্রথম এবং দ্বিতীয়তে না রাখে তিন নম্বর স্তর যেটা মমিন এই স্তরে আমাদেরকে সামিল করে করে বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথা বুঝতেছেন তাহলে এই মাসটা তৈরি হয়েছে কিন্তু দুই বছর পাঁচ বছর একশো বছর আগে না আসমান জমিন যেদিন তৈরি হয় ওই দিন থেকে রজব বলে একটা মাস চলে আসছে তাহলে আপনার চাইতে রজব মাসের দাম সময় বয়স বেশি না সম্মান দিতে যদি কেউ চান রজব মাসকে আমি প্রায় সাতটা কারণ পেয়েছি কিভাবে আপনি সম্মান দেবেন রজব মাসকে এক নম্বরে সম্মান দেওয়ার কায়দা কানুন নিয়ম নীতি হচ্ছে ওই জামানায় কাফেররাও রজব মাসে মারামারি গন্ডগোল কথাবার্তারা যদি বন্ধ থাকতো মনোমালিন্য এগুলো গন্ডগোল মিটিয়ে ফেলতো তারা সম্মান দিত এইভাবে যে না রজব মাসে মারামারি করা যাবে না কারো সাথে যদি হামলা মামলা কেস কাম চলে ওগুলো সব বন্ধ রজব শেষ হয়ে গেলে আবার এর সাথে মারামারি শুরু হবে কিন্তু আজ আমরা মুসলমানেরা এই আয়াতের শিক্ষাটা নিতে পারিনি রজব মাসও চলছে মামলা হামলাও চলছে রজব মাসও চলছে কেস কামও চলছে গন্ডগোল মনোমালিন্য এমনকি অবৈধ যে কাজ সবই চলছে কাফেরদের মতো সম্মানও আপনি দিতে পারলেন না এক কথা বলা লাগবে তাহলে আমরা যদি সম্মান রজব মাসকে দিতে চাই যাদের সাথে কথাবার্তা বন্ধ আছে এই মুহূর্তে দ্বন্দ্ব মিটিয়ে ফেলেন অনেকে তিন দিন সাত দিন চোদ্দ দিন না চোদ্দ বছরও কথা বলছে না আমরা রজব মাসকে সম্মান দিতে চাই সুতরাং আজকে থেকে আমার সব শেষ আমি মনোমালিন্য মিটিয়ে ফেলবো যদি কারোর সাথে মামলা থাকে মামলা এখনই শেষ আবার দরকার হয় এ রজব মাস শেষ হয়ে গেলে শুরু করবো